গ্যাস উত্তোলক সংস্থায় বিরাট চুরি, দুষ্কৃতী ধরতে কোথায় গেল পুলিশ? কয়েক বছর ধরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন জায়গায় একটি গ্যাস উত্তোলক সংস্থার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিকেরা। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে। অবশেষে চুরির কিনারা করতে পেরেছে পুলিশ। শেখ হাসিবুল ও শেখ আলীম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বীরভূমের ইলাম বাজারের বাসিন্দা। জানা গিয়েছে যন্ত্রাংশ চুরির পাশাপাশি গ্যাস উত্তোলক সংস্থার পয়েন্টগুলিতে বৈদ্যুতিক যন্ত্রাংশের তামার তারও কেটে নিত দুষ্কৃতীরা, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বন্ধ হয়ে যেত মিথেন গ্যাস উত্তোলনের কাজ। ওই গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিকেরা কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ শুক্রবার রাত্রে বীরভূমের ইলামবাজার থানার জয়দেবের বদিপুর ও বরচাতুরি এলাকা থেকে গ্রেপ্তার করে শেখ হাসিবুল ও শেখ আলীমকে। শনিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা রাত হলেই জয়দেবের অজয় নদ পেরিয়ে কাঁকসায় প্রবেশ করত, তারপর নানা অপরাধমূলক কাজ করত, কাজ শেষে আবার বাড়ি ফিরে চলে যেত। ওই গ্যাস উত্তোলক সংস্থার একাধিক পয়েন্ট থেকে নানান যন্ত্রাংশ ও জেনারেটরের তামার তার চুরি করেছে দুষ্কৃতীরা, তারপর মোটর ভ্যানে করে সেগুলি চাপিয়ে বীরভূমে নিয়ে যাওয়া হতো। ধৃতদের পুলিশি হেফাজত নিয়ে এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তাদের সন্ধানে তল্লাশি চালানো হবে।